আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি 2012 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। সকলের সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের মাঝে লেবানন থেকে দেশে টাকা প্রেরণ করার একটা বিষয় নিয়ে কথা বলবো। পাশাপাশি এই মাসে যাদের আগাম আর মেয়াদ শেষ বা তারা কিভাবে জরিমানা ছাড়া দেশে যাবেন, যারা বৈধ আছেন তাদের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি সবাইকে অনুরোধ করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা এখনও বিডি 2012 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সহযোগিতা করবেন। এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা বৈধ আছেন আপনারা প্রত্যেক মাসে ব্যাংকে সরকারি রেডে $300 টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন। এটা বাংলাদেশ, ইথিওপিয়া, ফিলিপাইন সহ শুধু প্রবাসী নাগরিকদের ক্ষেত্রে এটা একটা এক্সচেঞ্জ ব্যবসায়ীদের কাছ থেকে একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যা সরকারের অনুমতি সেখানে রয়েছে বলে আমরা জানতে পারছি। এখন এটা কিভাবে করবেন, বৈধ এক্সচেঞ্জ থেকে অথবা মানিকগ্রাম বা ওয়েস্টার্ন ইউনিয়নের বড় মাপের কোনো মকতব থেকে আপনারা এই টাকাটা দেশে সেন্ড করতে পারবেন। সেক্ষেত্রে কফিল সশরীরে উপস্থিত হতে হবে, এবং যার টাকাটা সে নিজে যেতে হবে, পাশাপাশি আকামা ফটোকপি, পাসপোর্টের ফটোকপি এবং কফিলের যে হাওয়ায় সেটা লাগবে, এবং আপনি সর্বশেষ বাংলাদেশে কবে টাকা সেন্ড করেছেন সেই টাকা পাঠানোর যে রিসিটটা, অর্থাৎ মানিগ্রাম বা ওয়েস্টার্ন বা যেভাবে আপনি যদি বৈধ পথে বাংলাদেশে টাকা প্রেরণ করেন সেখান থেকে কিন্তু আপনাকে একটা রিসিট দেওয়া হয়, সেই রিসিটটা সাথে করে নিয়ে যেতে হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে যাদের আকামা মেয়াদ এই জুলাই মাসের শেষ বা যাদের আকামার মেয়াদ আগামী অগস্টের 5-10 তারিখের ভিতরে শেষ, তারা কীভাবে দেশে ফিরবেন, তারা বৈধ আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা জানেন যে লেবাননে আমনাম থেকে যে এনআইসি কুটি থেকে একটি ঘোষণাও করা হয়েছিল যে মার্চের 11 তারিখের পর থেকে জুলাই মাসের 30 পর্যন্ত যাদের আকামা মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা হয়ে গেছে, তারা কোনো প্রকার জেল জরিমানা ছাড়াই যদি চায় তাহলে তারা দেশে ফিরে যেতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে জুলাই মাসে তো বিমানের কোনো টিকিট নাই বা কোনো এয়ারলাইন্সে কিন্তু কোনো সিট পাওয়া যাচ্ছে না, এবং আপনারা জানেন যে কাতার এয়ারওয়েজের বেশ কয়েকটি ফ্লাইট কিন্তু অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। পাশাপাশি আপনারা জানেন যে দূতাবাস থেকেও যারা অবৈধ লোকজন দেশে যাওয়ার জন্য দূতাবাসে নাম নিবন্ধন করছিলেন তাদের বিষয়টা নিয়েও কিন্তু কাতার এয়ারওয়েজে অগস্টের 2 তারিখ থেকে ফ্লাইট বুকিং দেওয়া হয়েছে মর্মে তারা তাদের ফেসবুক পেজে কোনো এক প্রশ্নকর্তার কমেন্টের উত্তরে জানিয়েছেন। তো এখন আমি অনুরোধ করব যাদের আকামার মেয়াদ আগস্টে শেষ হবে, আপনারা যারা দেশে ফিরে যেতে ইচ্ছুক আপনারা আপনাদের কফিল সহিত আমার নামাতে যোগাযোগ করবেন এবং দূতাবাসে যোগাযোগ করবেন। আমি আশা করি দূতাবাস থেকে এই সমস্যার বিষয়টা লেবাননের যে জেনারেল সিকিউরিটি সেখানে উত্থাপন করা হবে। যারা দেশে ফিরে যেতে ইচ্ছুক, যাদের মেয়াদ আকামার মেয়াদ আগস্টের শুরুতে শেষ হয়ে যাবে, তাদেরকে যাতে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া দেশে যাওয়ার সুযোগটা দেওয়া হয়। এবং আমি আরেকটা কথা বলবো, বিদায়বেলা যে আমি নিজে লেবাননের যে মদিরিয়া আমার নাও সেখানে যোগাযোগ করছি, তারা বলছে যে তাওয়াল বেরেক, মানে আর কিছুদিন অপেক্ষা করো, যেহেতু লেবানন গভর্নমেন্ট অবগত আছে যে জুলাই কোনো ফ্লাইট বাংলাদেশে উদ্দেশ্যে হয়নি, তো সেজন্য আমাদেরকে আমি মনে করি যে আরেকটা সুযোগ আগস্টে দেওয়া হবে। এবং যদিও অন্যান্য প্রবাসীরা অন্যান্য দেশের দ্বারা দেশে যাচ্ছেন কিন্তু আমরা যেতে পারতেছি না হয়তো আমাদের কিছু প্রবলেমের কারণে, তো ইনশাল্লাহ আশা করি এটাও আমরা অতি শীঘ্রই সমাধান হবে, এবং যারা দূতাবাসে নাম জমা দিয়ে দেশে যাওয়ার অপেক্ষা আছে ইনশাল্লাহ আপনারা দেশে যেতে পারবে। তো আজকের মতো এই পর্যন্ত আমার কাছে সর্বশেষ আপডেট ছিল, অন্য কোনো আপডেট নিয়ে অন্য কোনো দিন আবার আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।